আমরা ভারতীয় নাগরিকগণ গণতন্ত্রে পূর্ণ আস্থা রেখে এত দ্বারা অঙ্গীকার করছি যে আমরা আমাদের দেশের গণতান্ত্রিক ঐতিহ্য ও অবাধ পক্ষপাতহীন শান্তিপূর্ণ নির্বাচনের মর্যাদা ঊর্ধ্বে তুলে ধরব। 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস। ভারতীয় নির্বাচন কমিশন গঠনের পর 2011 সাল থেকেই জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হচ্ছে দিনটি। বুধবার বিভিন্ন জায়গায় নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো জাতীয় ভোটার দিবস। নতুন ভোটারদের উৎসাহিত করতেই দিনটি পালিত হয়। এদিন হরিহরপুরা ব্লক অফিসে নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড তুলে দিয়ে ভোটার হিসেবে শপথ বাক্য পাঠ করিয়ে নিয়ে দিনটি পালন করে ব্লক প্রশাসন। মানুষদের কাছে আজকে আমরা সরাসরি পৌঁছে গেছিলাম শুভেচ্ছা বার্তা এবং কিছু ফুল এবং মিষ্টি নিয়ে। আমরা তাদের দীর্ঘায়ু কামনা করলাম এবং সুস্বাস্থ্যও কামনা করলাম এবং শুভেচ্ছা জানালাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে। তারপর এখন আমরা যারা নিউ ভোটার এবছরের প্রথম নাম তুলতে পেরেছে, 18 যাদের বয়স হয়েছে তাদেরকে ডেকেছিলাম, তাদের হাতে ই এপিক কার্ডটা তুলে দিলাম। আজকে জাতীয় ভোটার দিবস, আজকে আমরা সবাই এখানে আসলাম এবং এখানে এসে বিডিও সাহেব আমাদের হাতে একটা ই ভোটার কার্ড তুলে দিলেন এবং সেই ভোটার দিবস, জাতীয় ভোটার দিবস সম্পর্কে কিছু কথাও তিনি বললেন এবং আমরা ভারতের নাগরিকত্ব পেলাম। ভালোই লাগছে, প্রথম নাগরিকত্ব পেলাম। ই ভোটার কার্ড বিতরণ ও ছাত্রীদের নিয়ে খোখো খেলার মাধ্যমেও 13তম জাতীয় ভোটার দিবস পালন হলো সুতির 2 নম্বর ব্লকে। বুধবার সকালে কৃষক বাজার মাঠে সুতির মুরালিপুকুর হাইস্কুল ও প্রভানন্দ বিদ্যাপীঠ হাইস্কুলের ছাত্রদের নিয়ে খোখো খেলার আয়োজন করা হয়। এর পাশাপাশি নতুন ভোটারদের হাতে নতুন ভোটার কার্ডও তুলে দেওয়া হয়। এখানে আমার 2টো লোকাল স্কুলের বালিকাদের নিয়ে খোখো খেলার আয়োজন করা হয়েছিল, একটা বিশেষ প্রদর্শনী ম্যাচ হিসেবে, এবং এটা খুব ভালো সাড়া জেগে গেছে। এলাকার লোকজন এটা অংশগ্রহণ করেছেন এবং তারা এটাকে আরও উৎসাহিত করেছেন। এটা হচ্ছে 13তম ন্যাশনাল ভোটার্স ডে। সারা দেশে ইউথদেরকে ইলেকশন সম্পর্কে আরও বেশি করে উজ্জীবিত করে তোলার জন্য, ইলেকশন কমিশনের কার্যবাড়িকে তাদের কাছে তুলে ধরার জন্য আমরা এই টিনেজ বাচ্চাদের নিয়ে এই প্রোগ্রামটা করলাম, যাতে তারা ভবিষ্যতে সুনাগরিক হতে পারে এবং তাদের দায়িত্ববোধ এখন থেকে গড়ে তুলতে পারে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।